আমার প্রিয় অডিয়েন্স, আপনারা তো পৃথিবীতে অনেক রকমেরই অনেক ধরনেরই গুহা দেখেছেন, কিন্তু আপনারা কি কখনো পৃথিবীর বড় গুহা সম্পর্কে জেনেছেন? এখন আপনার উত্তর হবে নাই। তো আজকে আমি আপনাদের কাছে জানাবো এমন একটি গুহা সম্পর্কে যা আপনাদের অনেকের কাছেই অজানা, তাই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, বিনা স্কিপে দেখবেন। স্কিপ করে দেখলে আপনার হয়তো বোঝার অসুবিধা হতে পারে। সো লেটস স্টার্ট আওয়ার ট্রু লার্নিং পয়েন্ট অ্যান্ড ইউনিকাল এডুকেশন সাইট। ছোট একটা ইন্টারভিউ পরেই ফিরে আসছি। বিশ্বের সব থেকে বড় গুহা হিসাবে সান ডং গুহাকেই আমরা চিনি, কিন্তু এই সান ডং গুহার বিশ্ব রেকর্ড এবার কেড়ে নিল সদ্য আবিষ্কৃত চায়নার এর ওয়াং ডং। এই গুহা এতটাই বড় যে এর আছে নিজস্ব আলাদা আবহাওয়া ব্যবস্থা, রয়েছে খাল বিল পাহাড় আকাশ, যাতে রয়েছে মেঘ এবং কুয়াশাও, যেন পৃথিবীর গর্ভে লুকিয়ে থাকা আরেকটি পৃথিবী। চীনের ওয়াওলং কাউন্টি এর ওয়াওলং কাস্ট প্রদেশে অবস্থিত এই গুহা। বহির্বিশ্বে এই গুহা সাম্প্রতিক সময়ে আবিষ্কৃত হলেও স্থানীয়দের কাছে অনেক আগেই এই গুহা বেশ পরিচিত, কিন্তু আসা যাওয়া বেশ দুর্গম আর বিপজ্জনক হওয়ায় আজ পর্যন্ত কেউ এই গুহায় প্রবেশ করে নাই। বলতে পারেন পৃথিবীর বুকে এমন এক স্থান যা এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। গুহা অভিযাত্রী এবং ফটোগ্রাফার রববিশন এই গুহা বিষয়ে বলেন, এর আগে এত বিস্তৃত কোনো গুহা আবিষ্কার করা সম্ভব হয়নি। সেখানে রয়েছে অসাধারণ কিছু বিষয় যা দেখে সত্যি আমরা অবাক হয়েছি। তিনি আরও বলেন, এ গুহা এত বিশাল যে এর উপরের অর্ধেক অংশ পুরোটাই কুয়াশা এবং মেঘের ঢাকা। এর আকাশের অংশ প্রায় আনুমানিক 820 ফুট উঁচু হবে, আর এখন পর্যন্ত আবিষ্কৃত দৈর্ঘ্য 13,825 ফুট। সম্পূর্ণ দৈর্ঘ্য এখন পর্যন্ত পরিমাপ করা সম্ভব হয়নি। সেখানে ওঠা এবং ছবি ধারণ করা অসাধারণ একটা অ্যাডভেঞ্চার ছিল ক্লাইম্বারদের জন্য। এর ভেতরে থাকা পরিত্যক্ত পানি পানযোগ্য নয়, এটা পুরোটাই নোনতা সাহায্যযুক্ত। গুহার গভীরতা এতটাই বিশাল যে সেখানে শীতল আবহাওয়ার পাশাপাশি আর্দ্রতাও অনেক শীতল, ফলে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক নেওয়াটা অনেক কষ্টসাধ্য। গুহার ভেতরের অনেক জায়গায় জলের পরিমাণ এতটাই বেশি যে সেখানে বিশাল বিশাল স্রোত বয়ে যাচ্ছে, যা আপনাকে সহজেই ভাসিয়ে নিয়ে যেতে পারে। অভিযাত্রীরা তাদের মতামতে জানিয়েছেন, এই গুহার ভেতরের পানি প্রবাহ অবস্থা খুবই ভয়ঙ্কর এবং বিধ্বংসী। এই গুহা নিয়ে এখন পর্যন্ত তেমন বেশি কোনো তথ্য আবিষ্কার হয়নি, বা আবিষ্কার হলেও তা প্রকাশ করা হয়নি। সবেমাত্র এই গুহার অভিযাত্রী দল এই গুহার কিছু ছবি প্রকাশ করেছেন সংবাদ মাধ্যমে। অনেক বেশি কিছু আবিষ্কারের আশা করছেন বিশেষজ্ঞ দল। যেহেতু এতদিনেও এই গুহায় মানুষের পদার্পণ ঘটে নাই, আর এর ভেতরের আবহাওয়া বহির্বিশ্বের আবহাওয়া থেকে সম্পূর্ণ ভিন্ন এবং মুক্ত, তাই হয়তো এখানে খোঁজ মিলে যেতে পারে হারিয়ে যাওয়া কোনো উদ্ভিদের অথবা কোনো প্রাণী। আবার হয়তো হলিউডের কোনো সিনেমার মতো এখানে খোঁজ মিলতে পারে কোনো জীবন্ত ডাইনোসরের বা নতুন কোনো প্রজাতির জীবের। তবে সবই এখন শুধু জল্পনা আর কল্পনার মধ্যেই সীমাবদ্ধ। এখন শুধু সেই সময়ের অপেক্ষা, কবে বিশেষজ্ঞরা বিস্তারিত জানাবেন এই ওয়াং ডং গুহা সম্পর্কে। এসটিভির সকল আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আমার প্রিয় অডিয়েন্স, এই ভিডিওটা পুরোটাই কপিরাইট করা। এই ভিডিওতে কেউ কপিরাইট ক্লেম ফেলবেন না অযথা। এই ভিডিওর ওনার হচ্ছে এক্সিলেন্ট ভিডিওস। আমি ওনার চ্যানেলের লিঙ্কটা এবং নামটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে এক্ষুনি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।